Hello viewer, আমরা যারা উইন্ডোজ 10 ইউজ করি দেখা যায় যে আমরা হয়তো বা উইন্ডোজের যে এই যে ওয়ালপেপারটি আছে ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারটি আমরা যদি চাই এটাকে ডিসেবল করার জন্য অথবা কোনো কারণবশত এটা ডিসেবল হয়ে আছে এবং আমরা যদি চাই সেটাকে একটা আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার ভিউ বা দেখানোর জন্য সেটা কিভাবে করব সো লেটস টেক এ লুক হাউ টু ডু দ্যাট প্রথমত আমরা সার্চে গিয়ে টাইপ করি সেটিং সেটিং এ আমরা এখানে ওপেন করার পর ইজি অফ অ্যাক্সেস আমরা ক্লিক করি তারপর এখান থেকে একদম নিচে আদার অপশন তাতে ক্লিক করব ক্লিক করার পর আমি এখন দেখতে পারবো যে এটা বাই ডিফল্ট শো উইন্ডোজ ব্যাকগ্রাউন্ড এটা অন দেওয়া আছে এবং সেই জন্যই কিন্তু আমার উইন্ডোজের যে ব্যাকগ্রাউন্ডটি তা অ্যাপিয়ার করছে অথবা আমি যে কোনো স্পেশাল আমার যে কোনো ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করি সেটা অ্যাপিয়ার করবে সো আমি যদি এটাকে অফ করে দিই আমি দেখতে পারবো যে উইন্ডোজের ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে এবং এখানে খুব নাইসলি একটি ব্যাকগ্রাউন্ড যেটা কিনা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাপিয়ার করছে সো এভাবে আপনি চাইলে আপনার উইন্ডোজের যে উইন্ডোজ 10 এর যে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড টোটালি টার্ন অফ করতে পারুন অথবা যদি কোন কারণবশত আপনারটি অফ হয়ে থাকে তাহলে এই সেম ওয়েতে গিয়ে সিম্পলি শো উইন্ডোজ ব্যাকগ্রাউন্ড অন করলে আপনার উইন্ডোজ ব্যাকগ্রাউন্ডটি চালু হয়ে যাবে সো দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব